যদি এই সমস্যা তুমি সম্মুখীন হয়েছো, তো এই ব্যাড হ্যাবিটটা তুমি চেঞ্জ করো, তা না হলে কিন্তু তুমি সফলতা পাবে না, সেটা বাড়িতে থেকে হোক বা একাডেমিতে এসে। আমাদের এই একাডেমি থেকে 95% স্টুডেন্টস এবারে সাকসেস পেয়েছে। কিভাবে তুমি পরীক্ষাতে সফল হবে আমি বলছি। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পরীক্ষা খুব সহজ, টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, নো নেগেটিভ মার্কিং, হিন্দি ইংলিশে পরীক্ষা হয়। আমরা তোমাদেরকে এই একাডেমিতে হিন্দি ইংলিশ শেখাবো। আমরা চাই কি হিন্দিতে পরীক্ষা দাও। হিন্দিতে পরীক্ষা দিলে যে আমাদের গ্রামারের যে একটা 25 নম্বরের গ্রামার থাকে, সেখানে কিন্তু ফুল নাম্বার পাওয়া যায়। এইবার এসএসসি জিডি কনস্টেবলে আমাদের সমস্ত স্টুডেন্টসরা গ্রামারে কিন্তু ফুল নাম্বার পেয়েছে, কারণ একটাই, হিন্দি গ্রামারটা কিন্তু খুব ইজি। জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ড্রিম ফজি একাডেমিতে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়ে। আমাদেরকে অনেকে ফোন করছে, আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করছে কি স্যার একটা ভিডিও করুন বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়ে। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করছি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়ে, কিভাবে খুব সহজে এই চাকরিটা পাওয়া যাবে। এবং আমাদেরকে অনেক বন্ধুরা, অনেক ভাইরা কমেন্ট করছে, ফোন করছে কি স্যার আমার ফর্মটা রিজেক্ট হয়েছে। সমস্ত কিছু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমত আমি আলোচনা করছি কি ফর্ম যাদের রিজেক্ট হয়ে গেছে তারা এখন কি করবে। তো বন্ধুরা, এখন কিন্তু আর কিচ্ছু করার নেই, ফর্ম রিজেক্ট হয়েছে, এরপর তোমার হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু কিচ্ছু করার নেই। অনেকে মনে করছে কি স্যার আমি ট্রেড সার্টিফিকেট দিয়েছিলাম, আমি ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছিলাম, তাহলে আমার রিজেক্ট হয়েছে কেন। আচ্ছা, আমি লক্ষ্য করলাম অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছে হোয়াটসঅ্যাপে কি স্যার আমার এই প্রবলেম, তো প্রবলেমটা কেন, রিজেক্ট হওয়ার কারণটা কি। আচ্ছা, তোমরা একটা লক্ষ্য করো, অনলাইন অ্যাপ্লাই করার টাইম সেখানে কিন্তু অনেক কিছু ডকুমেন্টস বলা হয়েছিল কি ক্লাস 10 ডকুমেন্ট, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সমস্ত কিন্তু চাওয়া হয়েছিল। অনেকে কি করেছে, যেখানে এসসি সার্টিফিকেট প্রয়োজন বা ওবিসি, সেখানে সে কি করেছে ট্রেড সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ডের জায়গায় ক্লাস 10 সার্টিফিকেট, এই সমস্ত কিছু সমস্যার জন্যই কিন্তু ফর্মটা বিএসএফ থেকে রিজেক্ট করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে কি আপনার ফর্মটা কিন্তু রিজেক্টেড। তো যাই হোক, হতাশা হওয়ার কিছু কারণ নেই, কারণ এই বছর প্রায় 15,000 মতো WP লেডি কনস্টেবল এবং কনস্টেবল এবং কলকাতা পুলিশ নিয়ে প্রায় 15,000-এর মতো, প্রায় বা 10,000-এর কাছাকাছি একটা নতুন বিজ্ঞপ্তি কিন্তু বার হতে চলেছে। এবং আমরা খুব গর্বের সাথে বলতে চাই কি আমাদের ড্রিম ফজি একাডেমি থেকে এইবার WP কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং SSC GD কনস্টেবল থেকে পরীক্ষা থেকে আমাদের টোটাল 95% ছেলেমেয়েরা পরীক্ষাতে সফল হয়েছে। এরপর তাদের নেক্সট স্টেপ হচ্ছে ফিজিক্যাল। আমরা আশা রাখছি কি হ্যাঁ, তারা কিন্তু সফল হবে, কারণ আমাদের এখানে ফিজিক্যাল থেকে শুরু করে রিটেন কোচিং সমস্ত কিন্তু রেগুলার কিন্তু দেওয়া হয়। তো আমরা আশা রাখছি কি আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এইবারে পরীক্ষাতে সফল হয়ে যাবে। নেক্সট স্টেপ যেটা আছে, এবং তোমরা যারা পরীক্ষাতে সফল হয়েছো WP বা আমাদের SSGD, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন কি তোমরা আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়ে যাক, এবং সাথে তোমাদের যেটা নেক্সট স্টেপ আছে সেটা কিন্তু তোমাদের সাকসেস হয়ে যাক। এরপর আমি আলোচনা করছি কি যাদের ফর্ম রিজেক্ট হয়নি তারা এখন কি করতে পারে। তো একটা কথা বলতে চাই বন্ধু, তোমরা জানো বর্তমান পরিস্থিতি কি হয়েছে। একটা কথা ভাবো, আমাদের WP কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে পরীক্ষাটা হয়েছিল, আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি কি এইবার কাট অফটা এতটা পরিমাণে হাই লেভেলে পৌঁছাবে। কারণ সবাই মনে করেছিল কি না, কাট অফ খুব বেশি 30, 35, 35 জেনারেল কাট অফ বলছি আমি ছেলেদেরকে, আবার মেয়েদেরও কাট অফ যে খুব বেশি 25, 30 কাছাকাছি একটা এভারেজের কাট অফ থাকছে। কিন্তু এইবার দেখা গেল কি কাট অফ কিন্তু পুরোপুরি ডবল হয়েছে। কারণ একটাই বন্ধুরা, কারণ একটাই, এখন সমস্ত পরীক্ষার্থীরা সমস্ত পরীক্ষাতে কিন্তু তারা অনলাইন অ্যাপ্লাই করছে এবং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তারা তৈরি হয়েছে, কারণ চাকরি কিন্তু সবার প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, চাকরি কিন্তু সবার প্রয়োজন, এই কারণে কিন্তু এই আজ এই বর্তমান অবস্থা। তো বাড়িতে বসে কিন্তু আর কিচ্ছু হবে না বন্ধুরা, সামনে কিন্তু তোমাদের হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসছে। সামনে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান যে পরীক্ষাটি তোমাদের আছে সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যালের দিন, হ্যাঁ বন্ধুরা, মাঠের দিনে কিন্তু তোমাদেরকে
আমাদের ট্রেড টেস্ট হয়ে যায়। ট্রেড টেস্ট কিভাবে হয় আমরা কিন্তু আমাদের ড্রিম ফোজি একাডেমিতে তোমাদেরকে শেখানো হবে। এবং ওই ট্রেড টেস্ট হয়ে যাওয়ার পর তোমার ডকুমেন্ট পুরোপুরি চেক হয়ে যাওয়ার পর তোমাকে সেই দিন বলে দেওয়া হয় কি তোমার পরীক্ষাটা কবে কবে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বিএসএফ এর পরীক্ষা মাঠ যদি আজকে তোমার শেষ হয়ে যায় তার এক মাস থেকে 45 দিনের মাথায় মাথায় কিন্তু তোমার পরীক্ষাটা নেওয়া হচ্ছে। 100 নম্বরের পরীক্ষা হয় হিন্দি ইংলিশে এবং নো নেগেটিভ মার্কিং থাকছে এই পরীক্ষায়। এবং এই পরীক্ষা কিন্তু খুব সহজ, কিন্তু সহজ বলে এই নাকি আমি পড়াশোনা বন্ধ করে দেবো, কারণ তোমরা জানো এখন সমস্ত পরীক্ষার্থীরা সমস্ত পরীক্ষাতে কিন্তু অ্যাপ্লাই করছে এবং সব পরীক্ষাতে কিন্তু অ্যাটেন্ড করছে। তো এখন কিন্তু তোমার একটা কাজ কি তুমি এই না কি আমার মাঠের ডেট দেওয়ার পর আমি পড়াশোনা চালু করছি বা আদার্স কিছু বাহানা। দেখো, বাড়িতে থাকলে কি হয়, আমি এটা বলছি না কি বাড়িতে থাকলে তোমার পড়াশোনা হচ্ছে না, অবশ্যই হবে। না হওয়ার কারণ কি, যদি তুমি প্রত্যেক দিন রেগুলার ফিজিক্যাল রিটেনের জন্য পড়াশোনা চালিয়ে যাও অবশ্যই 100% তুমি সফলতা পাবে। কিন্তু কি হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে দেখা গিয়েছে কি বাড়িতে থাকার ফলে অনেকে কিন্তু যে রেগুলার ক্লাস, নিজের পড়াশোনা, রেগুলার ফিজিক্যাল এটা কিন্তু হয়ে উঠছে না। আমাদেরকে ফোন করছে অনেকেই, আমাদের একাডেমিতে প্রায় অনেক স্টুডেন্টস আমরা দেখছি, তারা একটা কথাই বলছে কি স্যার বাড়িতে থেকে কিন্তু কি হয় আজ পড়াশোনা করছি তো কাল হচ্ছে না, আবার আজকে পড়াশোনা করছি তো কালকে আবার কোনো বন্ধুদের সাথে আড্ডা, মোবাইল চালানো, সমস্ত কিছু নানান ধরনের সমস্যা, ইচ্ছে থাকলেও কিন্তু হচ্ছে না। যদি এই সমস্যা তুমি সম্মুখীন হয়েছো তো এই ব্যাড হ্যাবিটটা তুমি চেঞ্জ করো, তা না হলে কিন্তু তুমি সফলতা পাবে না, সেটা বাড়িতে থেকে হোক বা একাডেমিতে এসে। আমাদের এই একাডেমি থেকে 95% স্টুডেন্টস এবারে সাকসেস পেয়েছে। কিভাবে তুমি পরীক্ষাতে সফল হবে আমি বলছি, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পরীক্ষা খুব সহজ, টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, নো নেগেটিভ মার্কিং, হিন্দি ইংলিশে পরীক্ষা হয়। আমরা তোমাদেরকে এই একাডেমিতে হিন্দি ইংলিশ শেখাবো, আমরা চাই কি হিন্দিতে পরীক্ষা দাও। হিন্দিতে পরীক্ষা দিলে যে আমাদের গ্রামারের যে একটা 25 নম্বরের গ্রামার থাকে সেখানে কিন্তু ফুল নাম্বার পাওয়া যায়। এইবার এসএসসি জিডি কনস্টেবলে আমাদের সমস্ত স্টুডেন্টসরা গ্রামারে কিন্তু ফুল নাম্বার পেয়েছে, কারণ একটাই, হিন্দি গ্রামারটা কিন্তু খুব ইজিলি। তো যাই হোক, একটা কথাই বলতে চাই কি তোমাদের মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, যাদের ফর্ম রিজেক্ট হয়নি, তোমরা কিন্তু আগামী দিনে আবার অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই সমস্ত ভ্যাকেন্সির জন্য কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটা চালু করে দাও। বাড়িতে বসে থাকলে কিন্তু বন্ধুরা হবে না, বোকামি করবে না, আশা রাখছি কি তোমরা নিজের সঠিক লাইনটা নিজেরা বেছে নেবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত।